গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে দুপুর 3টে, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর আমার ছেলের অনলাইন ক্লাস ছিল, মানে টিউশন ক্লাসও ছিল 1:30 থেকে, তো সেটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব ওর পছন্দ, মানে ওর ইচ্ছা অনুযায়ী বেলের শরবত করতে। তা আজকে বললো মা আমি আর অন্য কোনো ফ্রুটস খাবো না, তুমি বেলের শরবতটা করে দাও। তা আমি বেলের শরবতটা করব, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, চলো। আর আমি একটু বেলের শরবতে না দই দিই, খুব ভালো লাগে টেস্টটা। আর কী বললো ওটাকে করে একবার দেখবে, দই দিয়ে খেতে খুব ভালো লাগে। এমনি প্লেন বেলের শরবতও সবাই, তা দইটা দিয়ে করে দেখবে ভালো লাগবে, আর দেখাবো আমি, চলো তারপর এসে গল্প করছি। দেখো আমি এখানে বেলটাকে ফাটিয়ে নিয়েছি, তবে আমি এখানে অর্ধেক বেল আর বাকি অর্ধেকটা রেখে দেবো, আমার হাজবেন্ড খেতে ভালোবাসে, তো ওটা আবার কালকে ওকে করে দেবো। তো আমি এর মধ্যেই ওটাকে রেখে ওই আর একটা যে টুকরো আছে ওটা ভালো করে মুছে নিয়ে ওটাই চাপা দিয়ে রেখে আর প্লাস্টিকে মুড়িয়ে ফ্রিজে রেখে দেবো। এবারে আমি বেলটাকে যতটা হওয়া নিয়ে নিচ্ছি বাটিতে নিয়ে, তারপরে ওটাকে একটু মানে এই যে দেখো এখানে এতটা মতো আমি রেখে দেবো। রেখে দিয়ে আমি এবার বাটিতে নিয়ে নিলাম, এবার ওই যে আরেকটা যে অংশ আছে ওটাকেও ভালো করে ওটাকেও ভালো করে স্পুন দিয়ে চেচে নেবো, গায়ে যা আছে সব ভালো করে চেচে নিয়ে বাটির মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটুখানি জল দেবো, জল দিয়ে ভালো করে ওটাকে চটকাবো। আর প্রসঙ্গে বলে রাখা ভালো, আমি হাতগুলো কিন্তু ভালো করেই ধুয়ে রেখেছি, আর তোমরা জানো আমি কাজ করতে করতে 20 বার আমি হাত ধুই, আর এখন তো বেশি বেশি করে আমি হাত ধুই। সুতরাং আমার হাতে ডান হাতে তো নোকও নেই আর নেল পলিশও নেই আর বাঁ হাতেও নেই, সুতরাং আমার হাত কিন্তু পুরো ক্লিন আছে। এবারে যাই হোক, এই যে দেখো বেলটাকে আমি এরকম ঢাকা দিয়ে এরকমভাবে ঢাকা দিয়ে রেখে ওটাকে প্লাস্টিকে জড়িয়ে নেবো, জড়িয়ে ফ্রিজে রেখে দেবো। যাই হোক এখন এখানেই থাক, পরে তুলছি। এবার আমি কি করব, এর মধ্যে এটাকে জল দিয়ে ভিজিয়ে খানিকক্ষণ রাখবো, রেখে অন্য আরেকটা বাটিতে আমি দই নিয়ে রেখেছি সেটাতে আমি ফেটিয়ে নেবো চিনি দিয়ে। আর এই প্রসঙ্গে বলে রাখা ভালো, দইটা আমি 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, তার কারণ হচ্ছে আমি এখন কিন্তু টোটালি ঠান্ডা খাওয়াটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা জলের এত নেশা ছিল আমার, সেই ঠান্ডা জলটা খাওয়াও আমি বন্ধ করেছি, প্লাস ফ্রিজের কোনো ঠান্ডা খাবারও আমি খাওয়া বন্ধ করে দিয়েছি। তো আমি এই যে বেলটাকে ভালো করে জল দিয়ে আগে চটকাবো, চটকিয়ে রেখে ওটাকে সাইড করে রেখে দেবো। আর এইবার বললাম যে আমি দইটাকে ভালো করে অন্য বাটিতে চিনি দিয়ে ভালো করে ফেটাবো, তার হয়ে কী হবে, চিনিটা ভালো করে দইয়ের সঙ্গে গুলে যাবে, মিশে যাবে আর কি। তার ফলে আমি যখন বেলের মধ্যে মেশাবো তখন আমার কোনো অসুবিধা হবে না, মানে চিনি গোলার জন্য বেশিক্ষণ ওয়েট করতে হবে না, এটা হচ্ছে আর একটা কারণ। আর ওদিকে আমি ছেলের সঙ্গে কথা বলছি, ছেলেও বদমাইশি করছে, ছেলের সঙ্গে আমি কথা বলতে বলতে কাজটা করছি। তা যাই হোক দেখো তোমরা একটু, আমি বললাম না আমি 20 বার হাত ধুতে যাই, তাই হাত ধুয়ে এসে আবার এই টাওয়াল দিয়ে, এই টাওয়ালটা আমি সবসময় রাখি হাতের কাছে কিচেনে থাকাকালীন, যাতে আমি হাতটা ভালো করে মুছে নিতে পারি। আচ্ছা এবার আমি এই যে বাটিতে দই নিয়ে নিয়েছি, দই নিয়ে তারপরে এখানে আমি এই চিনির যে স্পুনটা আছে এই স্পুনের 4 চামচ আমি এখানে চিনি দেবো, আর দই নিয়েছি ধরে নাও ছোটো কাপের 1 কাপ, 1 কাপ দই নিয়েছি, হ্যাঁ 1 কাপ দই নিয়েছি। আচ্ছা আমি এখানে কাঁচের যে গ্লাসগুলো হয় তাতে 2 গ্লাস আমি বেলের শরবতটা করবো, টোটাল দই বেল আর জল মিশিয়ে।
আর ওই যে ছেলে ক্যামেরা দেখি চলে যাচ্ছে ওদিকে বদমাইশি করার জন্য। এখানে তো বাবার জন্য, বাবা এলে কালকে করবো সকালবেলা। আরে ফাটাস না ওটাকে, ফাটাস না বাবু, রেখে দাও। এই দেখানি আছে, চিনিও দিয়ে দিচ্ছি, চিনি দিচ্ছি না। বাবা তো এসছো না একবার, তুমি দে এটা দে, দেখো আমি এখানে বেলটাকে ভালো করে এবার জল দিয়ে মেখে রেখেছিলাম, সেটা ভালো করে চটকে ওই পাল্পটা বার করে এবারে ওই ছাঁকনিতে আমি ছেঁকে নেব, ভালো করে ছেঁকে নেব। দিলে কী হবে, কোনো রোয়া রোয়া বা আঠা জিনিসটা থাকবে না, সবটা বেরিয়ে যাবে। আর তারপরে দইটাকেও যে আমি মেখে রেখেছিলাম, মানে চিনি আর নুন দিয়ে ফাটিয়ে রেখেছিলাম, সেটাকেও ওই ছাঁকনির মধ্যে ছেঁকে এই বাটিটার মধ্যে নিয়ে নেব। আর এই প্রসঙ্গে বলে রাখি যে তোমরাও চাইলে বিট নুন ইউজ করতে পারো, আমার নেই বাড়িতে, তাই জন্য আমি এমনি নুন প্লেন নুনটাই দিয়েছি। আর জিরে গুঁড়ো দেওয়া যায়, আমার প্লেন জিরে গুঁড়ো করা নেই। আর এই হচ্ছে কথা। আর কি করছো তুমি? খালি নোটা না, উপরে না নিচের দিকে দেখো, ওটা রাখ, ওটা জায়গায় জায়গায় তুমি জায়গায় রাখ, কিছু নেই, এটা পেকেটে নোংরা আছে শুধু। নিচে বললাম তো, নিচে সেলফে দেখো, এবার আমি দইটাও এখানে ওই বাটিটার মধ্যেই ছেঁকে নেব। চিনিটা আমার ভালোভাবে গুলে গেছে, এরপর আর কোনো অসুবিধা হবে না। এবারে আরেকটু জল দেব, জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিলেই আমার বেলের শরবত রেডি। তা আপনারা চাইলে একটু জিরে গুঁড়ো দিতে পারেন, আমি বললাম আমার জিরে গুঁড়ো নেই, আর প্লেন জিরে গুঁড়ো আর কি, আমার মশলাটা মানে মিক্সড ভাজা মশলাটা আছে কিন্তু প্লেন শুধু জিরে গুঁড়োটা আমার নেই।
আর বিট লবণও নেই আমার ঘরে। তো যাই হোক, আমি এমনি নুন দিয়েই করেছি। আর এবারে আমি ওই দুটো গ্লাস নিয়ে এসেছি, একটা আমার গ্লাস আর একটা ওর ওই যে কাপে, এই কাপটায় আমি সকালবেলা করে গরম জল খাই। তো যাই হোক, ওই কাপটায় ও খাবে। আমাদের বেলের শরবত রেডি। এবারে আমি আর আমার ছেলে দুজনে খাবো। গ্লাসটা নিবি? গ্লাসটা নিবি? দেখলে কেমন খেতে হয়েছে, সেটা তো আমরা জানি কেমন খেতে হয়েছে। তোমরা করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর এখন ও একটুখানি রেস্ট নেবে, আর আমি এই সময়টা আর ঘুমাবো না। আমি কি করব, আমি আমার যে গ্রিলের রঙগুলো আমি করছিলাম, সেই রঙগুলো মানে আমার বেডরুমের এই জানলাগুলো হয়ে গেছে, আর বাইরের যে গ্রিলটাও হয়ে গেছে। গ্রিলটা আমি কালকে কমপ্লিট করে নিয়েছি। আজকে সকালে স্নান করতে যাওয়ার আগে খানিকটা বড় মানে বারান্দার যে বড় জান উইন্ডোটা আর কি, মানে ব্যালকনির যে জানলাটা, সেটা অর্ধেক করেছি, আর এখন খানিকটা করব। আবার বাইরের দিকেরটা ওটা আবার দেখছি কালকে মনে হয় করব, ওটা আজকে আমরা না শুকালে মানে আমরা না যতটা ভাবি কাজটা সহজ ততটা কিন্তু সহজ নয়। মিস্ত্রিরা যে করেন মানে ওনারা যে বেশ পরিশ্রমের কাজ, সেটা কিন্তু নিজে করছি বুঝতে পারছি। যাই হোক, ওনারা পোক্ত হাতের লোক, ওরা যতটা ভালো পারবে ততটা তো ভালো হচ্ছে না জানি, সেটা বোঝাও যাচ্ছে, এবং টাইমও অনেকটাই লাগছে। যাই হোক, কী আর করা যাবে। কিন্তু প্রথম কথা হচ্ছে, কোভিড সিচুয়েশনে বাড়িতে এখন মিস্ত্রি না ডাকাই ভালো। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটু বাজেট যাদের কম আছে তাদের নিজেদের কাজটা নিজেদের করাটা করে মানে যেটুকু পারা যায় আর কি সেটুকু করে নিতে হবে, কিছু করার নেই। কেননা বাজেটের উপরে সব কিছু। আজকে যদি ভগবান আবার দিন দেয় তখন আবার, না হলে পুরো বাড়ি যখন রং হবে তখন আবার গ্রিল ট্রিলগুলো আবার রং করা হবে। এখন মোটামুটি 5-6 বছর তো ভালোভাবে চলেই যাবে আশা করা যায় এই রঙে। আর একজন জিজ্ঞাসা করেছিল আমি কী রং ইউজ করি, আমি এশিয়ান পেন্সিল রঙটা এনেছি, হ্যাঁ পার্পল কালারটা। আর ব্যাস, আর আমার ডোরের এটা মেন যে গেটটা ওটাও আমার আয়রনের, ওটাতে ভাবছি পার্পল কালার করব না, ওটাতে আমি ভাবছি উড কালার, যেটা একটা পাওয়া যায় না উড কালার মানে ব্রাউন টাইপের শেডের, ওই রকম কালার একটা ছোটো কন্টেনার আনবো, তো ওটা লাস্টেই করব। আর রান্নাঘরের উইন্ডোটা, ঠাকুর ঘরের দুটো উইন্ডো আমি এখন কালার করব না। তার কারণ হচ্ছে আমার ওখানে পুট্টি করানোর কথা আছে, মানে একটু এই সিচুয়েশানটা ঠিকঠাক হয়ে গেলে মানে একটু কন্ট্রোলে এলে আমার ঘরের মানে ডাইনিংয়ের কিচেনের আর এইসব জায়গার পুট্টি যেগুলো বাকি ছিল সেগুলো আমি করাবো আর কি। তো সেগুলো হয়ে যাওয়ার পরে ওই উইন্ডোগুলো তখন আমি নিজেই করব। আর কিচেনের উইন্ডোটা একটু তেল পড়েছে, মানে আমি রোজই মাজি কিন্তু যা হোক কিচেন তো মানে তেলের একটা স্লিপ পড়ে মানে লেয়ার পড়ে আছে, লেয়ার ঠিক না মানে একটা কেমন যেন একটা মানে পরে দেখাবো তোমাদেরকে, মানে নোংরা না কিন্তু একটা কেমন যেন স্তর মানে একটা গ্লেসি ভাব আছে আবার কেমন যেন একটা আছে। তা যাই হোক,
তো সেইটাকে ভাবছি, সেটা মনে হয় আমাদের পক্ষে সম্ভব নয়, সেটা ভাবছি যখন পুট্টি করতে আসবে ওরা তখন ওদের দিয়েই ভালো করে একটু ক্লিন করিয়ে নেব। ক্লিন করানোর পরে তারপর ওটাকে কালার করব। আর বাকি রইল ছেলের ঘরের যা উইন্ডোগুলো, ওগুলো ওর স্কুলটা মনে হয় না ওর স্কুল 17th মে থেকে সামার ভ্যাকেশন পড়ছে, তারপরে করবো। কেননা 12টা পর্যন্ত না ওই ঘরটা পুরোটা বন্ধ থাকে, তখন আমার যেতে আসতে প্রচণ্ড প্রবলেম হয়। সকালের কাজগুলো যদি আমি তাড়াতাড়ি করে করতে পারি, দুপুরে ওই ঘরটা ধরাই আমি করলে দুপুরেই করবো, কিন্তু তাহলেও একটা ঘর যদি সকাল থেকে ব্লক থাকে তাহলে কাজের মানে না ঠিক থাকে না। তাই জন্য ওই সামার ভ্যাকেশনে অতটা কষ্ট হবে না। তারপর আমার নিজের টিউশন থাকে, সেই টিউশনগুলো আমি এঘর ওঘর এই ঘরের নিচে এখন বসে পড়াচ্ছি, কেননা খাটে তো এখন অ্যালাউ করা যাবে না। যাই হোক, সেই সব মিলিয়ে সামার ভ্যাকেশনটা পড়লে তারপরে ওই খাট ফাটগুলো একটুখানি সরিয়ে ভালো করে ওই জানলাগুলো রং হবে। তো এই হচ্ছে আজকের মতো, তাহলে আজকের মতো টাটা। দেখো, তোমাদের যদি ভালো লাগে তাহলে একটুখানি আমার পাশে থেকো, আর বেশি কিছু তো নয়, শুধু একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করো, সাবস্ক্রাইবটা একটু করে আমার পাশে থেকো। আর এইটুকুই বলার, এই আর কিছু বলার নেই, আর কিছু বলবো না সত্যি কথাই। চলো, টাটা।